রেকর্ডিংটা অন করলাম। ব্যাকআপ জিনিসটা কি এটা আমরা সবাই জানি, তারপরেও একটু বলি। সেটা হচ্ছে যে আমরা মাইক্রোটিক রাউটারে যে কাজগুলা করতেছি ডে বাই ডে, সেই কাজগুলার যদি আমরা একটা কোথাও একটা কপি রাখতে চাই, যাতে করে ডিজাস্টার পিরিয়ডে যখন আমার রাউটারটা ফল্টি হবে, রাউটারে প্রবলেম হবে, ম্যালফাংশন হবে, সেই মুহূর্তে যেন আমরা অন্য একটা রাউটারকে এই রাউটারের রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করতে পারি, সেই জন্য আমরা একটা ব্যাকআপ রাখি। ব্যাকআপ না রাখলে যেটা হয়, পুরো কনফিগারেশনটা আবার নতুন করে করতে হয়। সো দেখা যাচ্ছে যে একটা রাউটার যখন অনেক দিন ধরে প্রোডাকশন এনভায়রনমেন্টে থাকে, তখন সেই রাউটারটার ব্যাকআপ না থাকলে আসলে আপনি চাইলেও কখনো ওইটা রাউটারের অ্যাজ ইট ইজ মানে ফুল কনফিগারেশনটা করতে পারবেন না, কারণ এত ইনফরমেশন হয়তো আপনার কাছে থাকবে না বা আপনি কোথা থেকে কালেক্ট করতে পারবেন না। সো দেখা যাচ্ছে যে যখন একটা ডিজাস্টার হয় কোনো ডিভাইসের, আর সেই ডিভাইসের যদি ব্যাকআপটা না থাকে, তাহলে সেইটার ইম্প্যাক্টটা অ্যাটলিস্ট 7-8 দিন থেকে যায়, যে এইখানে ওই রুলটা ছিল না, ওইখানে ওই কনফিগারেশনটা ছিল না, ওই ইউজারের এই ব্যান্ডউইথটা ছিল না। সো সব জিনিস 100% ঠিক পর্যায়ে আসা ইভেন যায় কিনা সেটা নিয়েও ডাউট আছে। বাট যদি ব্যাকআপ থাকে, তাহলে মাইক্রোটিকের ব্যাকআপটা যদি আমি আপলোড করে দিই, দেখা যাচ্ছে জাস্ট একটা রিবুট করতে যতটুকু সময় লাগে, ততটুকু সময় একটা ডিভাইসকে আমরা আবার আগের পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হই। সো মাইক্রোটিকের ব্যাকআপটা হচ্ছে খুবই ইন্টারেস্টিংলি কাজ করা যায়। অন্যান্য ডিভাইসের ব্যাকআপটা যেভাবে কাজ করে তার থেকে মাইক্রোটিকের ব্যাকআপটা একটু ডিফারেন্টলি কাজ করে। সেটা কিভাবে কাজ করে সেটা আমরা আসবো আস্তে ধীরে। তো প্রথমেই আমরা খুবই সিম্পল একটা এক্সাম্পল দেখি, যে সাপোজ এটা আমাদের একটা রাউটার ধরে নিলাম। এই রাউটারের আমরা কোন একটা এনভায়রনমেন্টে সে ফর এন এক্সাম্পল ইউজ করতেছি। তো এই রাউটারটা যদি এখন প্রবলেম হয় আমরা কি করব? তো প্রথম কথা হচ্ছে যে আমি কারেন্টলি যে মডেলটা ইউজ করতেছি এটা হচ্ছে X86, একটা ভার্চুয়াল রাউটার। সো এই রাউটারটা রিপ্লেসমেন্ট হিসাবে আমি আরেকটা রাউটার নিয়ে আসতে হবে। সো সেই রাউটারটা নিয়ে আসতে গেলে আমি সেটা দেখা যাচ্ছে যে X86 আনতে পারি, রাউটার বোর্ডও আনতে পারি, CCR ও আনতে পারি, হেক্স সিরিজও আনতে পারি। বেস্ট অন মাই রিকোয়ারমেন্ট আমি অন্য একটা রাউটার যখন নিয়ে আসবো, সেই রাউটার আর এই রাউটারের প্ল্যাটফর্ম কিন্তু ডিফারেন্ট হবে, তাই না? সো এই রাউটারের কয়টা পোর্ট আছে, নতুন যে রাউটারে আমি ব্যাকআপটা নিব সেই রাউটারের কয়টা পোর্ট আছে, এই রাউটারের আর্কিটেকচারটা আলাদা, ওই রাউটারের আর্কিটেকচারটা আলাদা। সো অনেক ডিসকাশন এখানে আছে, আসলে অনেক ইস্যু আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, শুধু দেখা যাচ্ছে যে রাউটারের কোন, আমরা জানি যে শুধু রাউটার ফল্টি হলেই আমরা ব্যাকআপটা ইউজ করি না, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কোনো কিছু যদি মিসকনফিগার করে ফেলি, হ্যাঁ, সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কাছে যদি একটা ওল্ড ব্যাকআপ থাকে, তাহলে আমরা সেইখান থেকে যে ভুলটা আমরা করছি বা যে প্রবলেমেটিক কনফিগারেশনটা আমরা যেটা করছি সেটাকেও আমরা শুধরায় নিতে পারি, যদি আমরা সেই ভুল কাজটা করার আগে একটা ব্যাকআপ রাখতে পারি। সো আমি সবসময় যে কাজটা করি, আমি যে কোনো একটা মেজর চেঞ্জের সময় আমি একটা ব্যাকআপ রেখে নিই, যাতে করে যদি কোনো কারণে আমার সেই কনফিগারেশনটা যদি কাজ না করে, জাস্ট আমি কি করি ওই ব্যাকআপটা রিস্টোর করে রিবুট করে দিই, আমার কাজটা শেষ হয়ে যায়। সো এটা হচ্ছে নর্মাল প্র্যাকটিস। এখন এক একজনের কাজের স্টাইল এক এক রকম। সো আমরা আসলে ব্যাকআপ নিয়ে আগে একটু ডিসকাশন করি। সো এখানে সাপোজ এটা আমার একটা রাউটার, এই রাউটারের ইথার 1 ইন্টারফেসে আমার আছে হচ্ছে ISP, ইথার 2 ইন্টারফেসে আছে আমার LAN। সো এটা আমি ধরলাম RB1100 আমার একটা রাউটার। সো এগুলা খুব, আবার এই ইথার 3 ইন্টারফেস দিয়ে ধরলাম আমার আরেকটা সুইচ আছে, আরেকটা নেটওয়ার্ক কাজ করতেছে। ইথার 4 দিয়ে আমরা ধরলাম আরেকটা সার্ভার কানেক্টেড, যে সার্ভারটা আমার ইউজাররা অ্যাক্সেস করতেছে। সো কি হলো, সাডেনলি এই ডিভাইসটা আমার ফল্টি হয়ে গেল, এই ডিভাইসটা ডাউন হয়ে গেল। তো এখন আমি কি করব, আমি একটা CCR নিয়ে আসছি, যেটা আমি এই রাউটার বোর্ডের পরিবর্তে ইউজ করব। তো আমি প্রথম যে কাজটা করব, এই রাউটার বোর্ডের যে ব্যাকআপটা আমার কাছে ছিল সেই ব্যাকআপটা আমি CCR এ ইনস্টল করব। তো আমি যদি এখন এই ব্যাকআপটা, এই CCR দেখেন প্ল্যাটফর্মটা ডিফারেন্ট, এটা হচ্ছে RB, এটা হচ্ছে CCR, যদি আমরা এই ব্যাকআপটা এই ডিভাইসে ইনস্টল করি তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা? প্রথম ইস্যু হচ্ছে যে কোনো কনফিগারেশনে কোনো রকম প্রবলেম হবে না, শুধু একটা জায়গায় আপনাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ইন্টারফেসের আইডেন্টিফিকেশনটা। যখন আপনি এই পুরো ব্যাকআপটা এই রাউটারে দিবেন, তখন এই প্রত্যেকটা ইন্টারফেসে আমাদের কি থাকে, আইপি অ্যাড্রেস থাকে না রাউটারের? সো যেটা হবে, এই আইপি অ্যাড্রেস এর ইন্টারফেস গুলা আননোন হয়ে থাকবে। মানে আমি একটু দেখাই। সো নর্মালি কি হয় আমাদের, সরি,